Terisa. Saiba. Hai Saiba. Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Kemon acho shobai? Assalamualaikum. Assalamualaikum. Waalaikumsalam. Shobai bhalo acho? Alhamdulillah. Ji ma'am. জি ম্যাম জি ম্যাম একদম সবাই শুনতে পাচ্ছ তো তাই না জি ম্যাম আচ্ছা জি ম্যাম কি লিখেছে কথা আজকে আমরা কি করব আমরা কি করব জীবের জন্য পানি জীবের জন্য পানি কার জন্য পানি জীবের জন্য পানি জীবের জন্য পানি কেউ লিখুনি প্রশ্নগুলো না ম্যাম মাটি কিভাবে দূষিত হয় হ্যাঁ পানি কিভাবে দূষিত হয় দূষিত হয় কিভাবে হয় পানি প্রাণীর দেহে কত ভাগ পানি আছে উদ্ভিদ এবং প্রাণীর পানির প্রয়োজনীয়তা কি এগুলো আমরা প্রশ্ন দিয়েছিলাম না ম্যাম জি ম্যাম আচ্ছা বলো তো উদ্ভিদের দেহে কত ভাগ পানি 90 ভাগ 90 ভাগ পানি হ্যাঁ আর প্রাণীর দেহে কত ভাগ 70 ভাগ 70 ভাগ হ্যাঁ এই সাইডে 70 ভাগ দেখাই যে দাও এদিক দিয়ে আচ্ছা আজকে আমরা পানি দূষণের প্রভাব এবং কিভাবে পানি দূষণ আমি অনলাইন ক্লাস করি না ম্যাডাম কই যাও আমি কিভাবে দূষিত হয় বা পানি দূষণে কারণ কি ম্যাম সব লেখাগুলো দেখা যাচ্ছে না ম্যাম সব লেখাগুলো দেখা যাচ্ছে না পানি দূষিত হয় পানি দূষণের কারণে কি
তোমরা একটু চুপ করো আচ্ছা আমরা প্রথমে জানবো প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয় প্রাকৃতিক পানিতে অর্থাৎ মনে করো প্রাকৃতিক পানি কি বৃষ্টি তাই না বৃষ্টি তারপর নদী নদী নালার যে পানি সমুদ্রের পানি খাল বিলের পানি এগুলো হচ্ছে কি প্রাকৃতিক পানি তাই না যেমন নদী খাল বিল তারপর বৃষ্টির পানি এরপরে হচ্ছে সমুদ্র যে প্রাকৃতিক উৎস গুলো রয়েছে পানি যে প্রাকৃতিক আরে ভাই ওই উৎসের সাথে ক্ষতিকর পদার্থ মিশে পানি ম্যাম লেখা বোঝা যায় না কলম দিকে পানি কিভাবে দূষিত হয় প্রাকৃতিক পানিতে খেতে পদার্থ মিশে পানি দিতে হয় ম্যাম লেখা বোঝা যাচ্ছে না কারণ কেন সেটা তো বসে তারপর কলকারখানায় রাসায়নিক দ্রব্য গৃহস্থালিক পদের মাধ্যমে পানি দূষিত হয় এখনো গ্রামের বাড়িতে তোমরা যদি যাও দেখবে পুকুরে মানুষ এর ফলে কি হচ্ছে পুকুর বা নদী খাল বিল এগুলোতে কি ময়লা আবর্জনা কি হচ্ছে মিশ্রিত হচ্ছে এরপরে দেখবে যে বড় বড় ফ্যাক্টরি আছে ওরা কি করে যে ওদের ফ্যাক্টরি বা কলকারখানা যে বর্জ্য হ্যাঁ যে ময়লাগুলো ওরা বিশাল বিশাল পাইপ দিয়ে কি করে নদী বা সমুদ্রে ফেলে ওদের যে ওই ময়লাগুলো কোথায় গিয়ে নদী বা সমুদ্রের পানির সাথে গিয়ে মিশে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য গুলো বা ক্ষতিকর পদার্থ যেগুলো ওরা ইউজ করে ওগুলো সবগুলো কোথায় গিয়ে পড়ে সমুদ্রের পানি নদীর পানি খালের পানি এখানে গিয়ে সবগুলো কি হয় ফলে এগুলোর ফলে কি হয় পানি দূষিত হয় যখন পানি দূষিত হয় তখন পানিতে যে অক্সিজেনের পরিমাণ থাকে পানিতে ওই অক্সিজেনের পরিমাণ কি হয়ে যায় কমে যায় যখন পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন পানিতে যারা বসবাস করে বা পানি যারা বসবাস করে যেমন মাছ এবং অন্যান্য অনেক প্রাণী রয়েছে যারা কি অক্সিজেনের অভাবে কি হয় তাই না আমরা অনেক পুকুরে
তোমরা কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? এছাড়া নদী বা পুকুরে গরু ছাগল গোসল কারণে এবং কাপড় চোপড় ধোয়ার কারণেও পানি দূষিত হয়। এটাই বলছিলাম যে ম্যাডাম, এটাই বলছিলাম একটু আগে, নদী বা খাল বিল পুকুর এগুলোতে যখন আমরা কাপড় চোপড় ধোবো, গবাদি পশু গোসল করাবো, বা আমরা শুধুমাত্র গোসল করা ছাড়া যদি অন্যান্য কাজগুলো যেমন ধোয়া পালা ওখানে যদি করি পুকুরের পানিতে বা সমুদ্রে খাল বিল এগুলোতে যদি করি, তখন কি হয়, পানিগুলো দূষিত হয়ে যায়। ঠিক আছে ম্যাম, আপনার কথা বুঝা যাচ্ছে না। পরিবেশ দূষণের মধ্যে আসে, এটার মধ্যে আসে দেখতেছি না ওদেরকে মিউট করতে পারেন, লিখতে পারতেছি না। স্ক্রিনশট
ম্যাডাম সবাইকে মিউট করতে বলেন, লিখতে পারতেছি না। ম্যাম লেখা শেষ। হ্যালো সাইবা, সাইবা সাইবা, হ্যালো হ্যালো, শোনা যায় না আমার কথা? হ্যাঁ যাচ্ছে তো। লিখছো তুমি? তুমি লিখছো? তোমাদের কি প্রশ্নটা লেখা হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এই প্রশ্নটা বুঝো, ঠিক আছে? জি ম্যাম। লিখেছি পানি দূষণের প্রভাব, পানি দূষণের প্রভাব, পানি দূষণের জলজ পানি, পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। ম্যাডাম একটু আগে বলেছি না, যখন পানি দূষিত হয়ে যাবে তখন পানিতে যে অক্সিজেনের পরিমাণ থাকে, তখন কি হবে, পানিতে যখন অক্সিজেনের পরিমাণ কমে যাবে তখন পানিতে যারা বসবাস করে যেমন মাছ, তারপর অক্টোপাস, তারপর হচ্ছে বিভিন্ন জাতের প্রাণী, ঠিক আছে, ওরা কি করে অক্সিজেন নিতে পারে না, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস কার্যক্রমটা সঠিকভাবে করতে পারে না, যার ফলে কি হয়ে যায়, জলজ যারা প্রাণী আছে ওরা মারা যায়। তাহলে পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যায় এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে। জলজ খাদ্য শৃঙ্খলে কি ঘটে, ব্যাঘাত ঘটে। আমরা খাদ্য শৃঙ্খল পড়েছি না? আচ্ছা মনে আছে তোমাদের, জলে যে প্রাণীগুলো রয়েছে ওদের খাদ্য যে ব্যবস্থাটা ওটা হচ্ছে কি, জলজ প্রাণীর খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, ওই শৃঙ্খল যখন পানি দূষিত হয়ে যায় তখন ওই যে খাদ্য, ওদের খাদ্য শৃঙ্খলের মধ্যে কি ব্যাঘাত ঘটতে থাকে, ঠিক আছে,
এই দূষণের ফলে মানুষের এই দূষণের প্রভাবটা কোথায় পড়ছে? মানুষের উপরে পড়ছে। দূষিত পানি পান করে মানুষ ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগে কি হচ্ছে? আক্রান্ত হচ্ছে। হচ্ছে, ঠিক আছে? তাহলে জি ম্যাম, দূষণের ফলে বিভিন্ন ক্ষতিকর কি প্রভাব পড়ে, তাই না? জি ম্যাম। বলো তো ম্যাডাম, এবার কি কি বলেছে পানি দূষণের ফলে কি কি হয়? পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে। এই, তোমার নাম কি? আরে, তোমার নাম কি বলবা? হ্যাঁ, তোমার নাম কি? তুমি যে ইয়ারফোনটা ওরকমের করছো, তোমার নাম কি? মেয়েটা কথা বলে না, দূর। অনলাইন ক্লাস কবে থেকে করছো? আজকে থেকে, তাই? আমি 2 দিন আগে থেকে। আমি একটু সরে যান। ম্যাম, কিছু দেখা যায় না। ম্যাম, লেখা বোঝা যাচ্ছে না। তোমার নাম কি? তোমার নাম কি? আমাকে কি ফাইভে পড়ো? পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত হচ্ছে। পানি দূষণের প্রভাব মানুষের উপর ও পড়ছে। আরে তুই যা, পান করার ফলে মানুষ বিভিন্ন প্রবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, যেমন কলেরা, আমার নাম নৌশিন, তাই? হ্যালো, অনলাইনে লিভ লেটার।
জি ম্যাম ম্যাম লেখা শেষ আমার তো সামনে আসেই না গরম হয়ে গেছে থাকে ম্যাম লিখছি নতুন দেখতেছি তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে এই প্রশ্ন ধরনো সবাই শিখে আসবে ম্যাডাম কিন্তু জিজ্ঞেস করবো একজন একজন করে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম